ম্যাচের কঠিন পরিস্থিতিতে শ্রেয়স আয়ারের অসাধারণ ব্যাটিং এবং হারতে বসা সিচুয়েশনে অর্শদীপ সিংয়ের অবিশ্বাস্য বোলিংয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে 6 রানের ব্যবধানে হারিয়ে 4-1 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় টিম জিতল 100,000 টাকার পুরস্কারের পাশাপাশি এক দুর্দান্ত গাড়ি। কয়েকদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ 2023-এর ফাইনাল ম্যাচে যেখানে ভারতীয় টিমকে সেই ফাইনাল জিতে আসার পাশাপাশি গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ জিতে আসার পরেও হঠাৎ করে ভারতীয় টিমকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে বসে তার স্বপ্নকে চুরমার করে ফেলতে হয়েছিল। সেখানে তারপর এতদিন পর অস্ট্রেলিয়াকে আজ দুর্ধর্ষভাবে হারিয়ে সিরিজ জেতার পর অবশেষে মুখ খুলে বড় কথা বলল শ্রেয়স আইয়ার। হ্যাঁ বোস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে ভারতীয় টিম ব্যাট হাতে মাত্র 160 রান করার পরেও দুর্ধর্ষভাবে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে 6 রানে হারিয়ে সিরিজ 4-1 ব্যবধানে জিতল এবং তারপরে ভারতীয় টিম ঠিক কী 100,000 টাকার পুরস্কার এবং গাড়ি জিতল এবং ম্যাচের পরে শ্রেয়স আইয়ার সেই বিশ্বকাপ এবং এই ম্যাচকে নিয়ে ঠিক কী বড় কথা বলল সব ডিটেলসই জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন সত্যি ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত কেকেআর সংক্রান্ত A to Z সমস্ত খবর ও আপডেটের জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হও এক দুর্দান্ত ওয়েবসাইটে। আর এই ISL বিশ্বকাপ সিজনে যে কোনো ম্যাচ সংক্রান্ত প্রশ্নের জবাব ইজিলি দিয়ে প্রচুর কামাতে থাকো। এখানে 24/7 কাস্টমার সাপোর্ট রয়েছে, খুব সহজে ডিপোজিট উইথড্রল করারও ব্যবস্থা আছে, অনেক গেম আছে, তাই চটপট খেলে কামাতে এক্ষুনি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো। তো প্রথমে ম্যাচের কথা বললে ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে লাগাতারভাবে উইকেট হারিয়ে যেখানে এই ম্যাচে 100 রানেও পৌঁছবে কিনা সন্দেহ ছিল সেখানে ভারতীয় টিম শ্রেয়স আইয়ারের একটা অবিশ্বাস্য 53 রানের সুবাদে 160 রান তোলে। আর সেই রানকে ডিফেন্স করতে গিয়ে যেখানে ভারতীয় টিম এই ম্যাচটাকে প্রায় হেরেই বসেছিল এবং যেখানে শেষ ওভারে প্রায় 6 বলে অস্ট্রেলিয়া জেতার জন্য 9 রান প্রয়োজন ছিল সেখানে অর্শদীপ সিং এসে এক অবিশ্বাস্য ঘটনাই ঘটিয়ে দেয় যেখানে সে গোটা ম্যাচে 3 ওভার বল করে 30 রান দিয়ে ফেলেছিল সেখানে সে শেষ ওভারে 3 রান দিয়ে ভারতীয় টিমকে ম্যাচ জিতিয়ে একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দেয়। আর এর ফলে ভারতীয় টিম এই 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজটিকে 4-1 ব্যবধানে জিতে নিয়ে ঘরের মাটিতে টানা 14টির টি টোয়েন্টি সিরিজ জেতার ইতিহাস তৈরি করে। হ্যাঁ বোস, এই সিরিজে সর্বাধিক রান স্কোরে ভারতের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় 5 ম্যাচে 223 রান ঠুকে দেয় এবং এই সিরিজে সবথেকে বেশি উইকেট নেয় ভারতীয় স্পিনার রবি বিষ্ণুই, তিনি 5 ম্যাচে 9 উইকেট নেন এবং এই ম্যাচে অক্ষর প্যাটেলের ব্যাট হাতে মূল্যবান 31 রান এবং একটি মূল্যবান উইকেট নেওয়ার সুবাদে তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ রূপে ভূষিত করা হয় এবং যেখানে অসাধারণ বোলিংয়ের জন্য মুকেশ কুমারকে গেম চেঞ্জার অব দ্য প্লেয়ারের অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় এবং যেখানে এই গোটা সিরিজে দুর্ধর্ষমানের বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার জন্য রবি বিষ্ণুইকে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কারেও ভূষিত করা হয়। তবে এই ম্যাচের পরে শ্রেয়স আইয়ারকে গুরুত্বপূর্ণ অবদান খেলার জন্য তাকে SBI লাইভ অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় এবং তাছাড়া তো ভারতীয় টিম এই ম্যাচ জেতার পরে 100,000 টাকার ক্যাশ এবং দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন ট্রফি পাই। তার পাশাপাশি ভারতীয় টিম ইতিহাস তৈরি করে এই ম্যাচ জিতে যেখানে এই ম্যাচের পরে শ্রেয়স আইয়ারকে সেই বিশ্বকাপ ফাইনাল হার এবং এই ম্যাচকে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছুটা ইমোশনাল হয়ে বলতে থাকেন, আমাদের সবারই সেদিন পুরোপুরিভাবে হৃদয় ভেঙে গেছিল, তবে এখনও কিছু ডুবে যায়নি আর কোনোদিনও কিছু সময়ের জন্য হলেও ডুববে না। আমরা সেদিনও লড়েছিলাম, আজও লড়েছি, তবে সেদিন জিততে পারিনি, তবে সেদিন ওই ম্যাচ থেকে বড় ম্যাচে কীভাবে খেলতে হয় তার অভিজ্ঞতা আমরা অনেক কিছুই শিখেছি। আমাদের অনেকেরই সেটা নিজেদের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল, আমাদের সকলেরই যেভাবে লড়েছিলাম ও খেলেছিলাম তাতে আমরা আগামী দিনে খুবই বিশ্বাসী এবং আশাবাদী। হ্যাঁ বোস, এর দ্বারা তিনি স্পষ্ট বলতে চাইলেন ভারত হয়তো এই বিশ্বকাপটা কিছু ভুলের জন্য হারলো ঠিকই, কিন্তু আগামী দিনে ভারতীয় টিম নিশ্চিত রূপে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কোনো একটা ফর্ম্যাটে।